প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের ফাইনাল এক্সাম বা থার্ড ইউনিটের ভূগোলের সমস্ত সিলেবাস অর্থাৎ সমস্ত অধ্যায় থেকে MCQ SAQ এবং সেরা 2 নম্বরের প্রশ্নের উত্তর দেব। তো মোটামুটি এখানে তোমরা সেরা 90টি 2 নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যদি তোমরা এইগুলোই পড়ে যেতে পারো তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে। তো বন্ধুরা, এটা একটা পেইড PDF, তোমরা যদি এই PDFটা নিতে চাও তাহলে তোমরা তোমাদের 49 পে করলে হয়ে যাবে, ঠিক আছে? স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো এবং আমি আমার যে পেমেন্ট প্রসেস আছে সেটা তোমাকে দিয়ে দেবো। তুমি পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালে সাথে সাথে কিন্তু আমি তোমাকে PDFটা দিয়ে দেবো। তো এর আগে এছাড়া দেখো আমি কী কী রেডি করেছি। ভূগোলেরই 3-5 মার্কস যেমনটা তোমরা স্ক্রিনে বারবার বিলিং হচ্ছে দেখতে পাচ্ছ। তাছাড়াও আমি রেডি করেছি হিস্ট্রি কমপ্লিট রেডি করেছি, MCQ SAQ 248 সমস্ত কিছুই আমি রেডি করেছি। যাদের ইতিহাস ভূগোল নিয়ে সমস্যা আছে ক্লাস 9-এর, তারা অতি অবশ্যই এই PDFগুলো নিয়ে পড়ে দেখো। তুমি আশা করি এখান থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তো একটু দেখে নাও সিলেবাসটা, যে অধ্যায়গুলো তোমাদের থাকবে সমস্ত অধ্যায় থাকবে। তো সমস্ত অধ্যায় থেকে তোমার 14 নম্বরের এখানে কিন্তু তোমাদের থাকবে MCQ, 22 নম্বরের থাকবে SAQ, আর 2 মার্কস লিখতে হবে তোমাদের 6টা অর্থাৎ 12, ঠিক আছে? আর তোমাদের 3 মার্কস লিখতে হবে 4টে, আর 5 মার্কস লিখতে হবে তোমার হচ্ছে 4টে। তো টোটাল এই হচ্ছে তোমাদের 90 মার্কের পরীক্ষা। কিন্তু আজকে যেহেতু আমি তোমাদেরকে MCQ SAQ আর 2 মার্কস দেবো, তাই এই এই যে মার্কসগুলো দেখতে পাচ্ছ এর উপরে দেবো, অর্থাৎ 22 প্লাস 14 প্লাস 12। তাহলে 22 আর 14 কত হবে? 22 আর 10 32 আর 36 আর এদিকে তোমার 12, 37 আর 2 38 আর 48 নম্বরের আমি তোমাকে আজকে PDF দিচ্ছি। এই 48-এর মধ্যে তুমি মিনিমাম কোশ্চেন যতই হার্ড হোক তুমি কিন্তু মিনিমাম 45 কমন ডিরেক্টলি কমন পাবে কিন্তু এই PDF থেকেই, আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি। কথা বলাতে পারলাম? তো যারা যারা সবটাই কমন পেতে চাও অতি অবশ্যই তোমরা এই PDFটা পড়ে যাও। আমি তোমাদেরকে বলছি তোমার চিন্তার কোনো কারণ থাকবে না। বা তুমি বিগত বছরের বিভিন্ন স্কুলের যে কোশ্চেন আছে সেইগুলোকে একবার তুলে দেখো, দেখবে সব এই PDFের মধ্যে তুমি মিল পাবে, ঠিক আছে? সুতরাং এটা আমার মন গড়া কোনো কোশ্চেন নয়। এখানে আমি বিগত বিভিন্ন স্কুলের বিভিন্ন যে প্রশ্নপত্রগুলো থাকে, বারবার যে প্রশ্নপত্রগুলো পরীক্ষায় স্যার ম্যামেরা দেন সেইগুলো কিন্তু আমি ইনক্লুড করে রেখেছি। তো বন্ধুরা, এখানে তোমার একটু অধ্যায়ভিত্তিক MCQ SAQ পেয়ে যাবে, একটু দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? সবটাই তোমরা এরকমভাবেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কোশ্চেনগুলো সবগুলোই বিশেষ করে রামকৃষ্ণ মঠের প্রশ্ন আছে বা বিভিন্ন যে কলেজিয়েট স্কুলগুলো আছে সেই কলেজিয়েট স্কুলগুলোর কিন্তু প্রশ্ন এগুলো, ঠিক আছে? সুতরাং তোমার অবিশ্বাসের আশা করি কোনো জায়গা নেই। বা তুমি যে প্রশ্নগুলো দেখছো, দেখো তুমি যে সাজেশান পেয়েছো স্কুল থেকে হোক বা তোমার টিউশন থেকে হোক সেইগুলোকে একবার একটু মিলিয়ে দেখার চেষ্টা করো। আশা করি তুমি এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেনই পেয়ে যাবে, ঠিক আছে? এইভাবে তোমরা অধ্যায়ভিত্তিক সমস্ত কিছুরই তোমরা কিন্তু MCQ SAQ 2 মার্কস পেয়ে যাবে পরপর। আর এর আগে আমি 3-5 দিয়ে দিয়েছি, যারা 3-5টা এখনও কালেক্ট করনি তারা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা স্ক্রিনে বারবার বিলিং হচ্ছে তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তবে PDFগুলো কিন্তু পেইড PDF, তোমাকে কিছু কিছু পেমেন্ট করে নিতে হবে। পার PDF 49 করে তোমাকে পেমেন্ট করে তোমাকে নিতে হবে। এখানে দেখো দ্বিতীয় অধ্যায়ের 2 মার্কস, প্রত্যেকটা 2 মার্কস তুমি দেখো পয়েন্ট ওয়াইজ পাবে। উইদাউট পয়েন্টে আমার কাছে কোনো নোটস নেই, আমি যতগুলো নোটস ইউটিউবে অ্যাভেলেবেল করিয়েছি আমার সমস্ত নোটস সবটাই পয়েন্ট ওয়াইজ। উইদাউট পয়েন্টে তুমি কোনো রকম কোনো প্রকার কোনো নোটস পাবে না। আর আমি মনে করি যদি তুমি এই নোটসগুলো পড়ে যেতে পারো তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু ফুল মার্কস পরীক্ষাতে পাবেই পাবে, ঠিক আছে? কেননা এক্সামিনারের কতটুকু রিকোয়ারমেন্ট থাকে, তার কতটুকু লেখার বা উত্তরের যে চাহিদা থাকে সেটাই কিন্তু তার উপর নজর রেখে কিন্তু এখানে সব কোশ্চেনের অ্যান্সারগুলো লেখা হয়েছে। সুতরাং তোমার চিন্তার কোনো কারণ নেই। এইবারে অনেকেই বলতে পারে দাদা শর্ট কোশ্চেন তো বইয়ের থেকেই আসে, তো তুমি তো এরকমভাবে দিয়েছো তো কী করে বিশ্বাস করব? দেখো এটা এই যে কোশ্চেনটা বানানো দেখতে পাচ্ছ 2 থেকে 3খানা ওয়েস্ট বেঙ্গলের টপ
লেভেল যে রাইটারগুলো আছে তাদের বই পড়ে পড়ে আমার দীর্ঘদিনের যে বানানো কোশ্চেন বা বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র থেকে কিন্তু আমি এগুলো, সুতরাং এখানে চারটে বা পাঁচটা, যেটা যেমনটা তোমাদের বললাম যে বইয়ের কিন্তু পড়ে পড়ে এগুলো বানানো, যেমন প্রথম হচ্ছে যুধিষ্ঠির হাজরার বই, দ্বিতীয় হচ্ছে সমরেন্দ্রনাথ মোদকের বই, তিন নিত্যানন্দ প্রধানের বই, ঠিক আছে? এই ধরনের যে বইগুলো আছে টপ লেভেল যে বইগুলো আছে সেই বইগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে কিন্তু শর্ট কোশ্চেনগুলো বানানো হয়েছে। এছাড়া টু মার্ক্স তুমি দেখো, যে কোনো অধ্যায়ে তুমি দেখো সবগুলোর কিন্তু পয়েন্ট ওয়াইজ করে করে লেখা আছে, পয়েন্ট ছাড়া এখানে তুমি তেমন কোনো নোটস পাবেই না আশা করি, সমস্ত নোটস তুমি কিন্তু পয়েন্ট ভিত্তিক পেয়ে যাচ্ছ। আশা করি আমি সকলকে বোঝাতে পারলাম, সুতরাং যারা নিতে চাও এটা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। এর সাথে সাথে যারা ইতিহাসের 4 মার্কস 8 মার্কস নিয়ে খুব চিন্তিত আছো, চিন্তার কোনো কারণ নেই, 4 এবং 8 মার্কসের সমস্ত কোশ্চেন অধ্যায়ভিত্তিক সমস্ত কোশ্চেন আমি রেডি করেছি, যদি তোমরা সেই কোশ্চেনগুলো একবার করে যেতে পারো ডেফিনেটলি তুমি সেখান থেকে কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে? সুতরাং ওই কোশ্চেনগুলো করে গেলে তোমার আর কোনো প্রকার কোনোরূপ চিন্তাভাবনা করতে হবে না, তুমি কিন্তু ওখান থেকেই সমস্ত প্রকারেরই কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে, তুমি পশ্চিমবাংলার যে কোনো স্কুল থেকে পড়ছো না কেন, যতই মানে তোমার স্কুলে টাফ প্রশ্ন হোক না কেন তুমি কিন্তু ওখান থেকেই কোশ্চেন কমন পাবেই পাবে, কেননা সমস্ত ধরনের কোশ্চেন ওখানে মিলিয়ে করা আছে, ঠিক আছে? যে সমস্ত স্কুলে সহজ টাইপের কোশ্চেন করে সেই ধরনেরও কোশ্চেন আছে, মডারেট লেভেল কোশ্চেন আছে এবং টাফ লেভেলেরও কিন্তু কোশ্চেন ওখানে আমি ইনক্লুড করে রেখেছি। সুতরাং বন্ধুদেরকে বারবার বলবো যে তোমরা যারা চিন্তিত হয়ে আসো যে দাদা আমি এটাগুলো পারছি না বা আমি কীভাবে কী করবো, আমি তাদেরকে বলতে চাই তোমার চিন্তার কোনো কারণ নেই, এইগুলোই করে যাও, আশা করি এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না, এর বাইরে আশা করি তোমার কোনোরূপ কোনো প্রকার কোশ্চেন হবে না, তুমি সমস্ত কোশ্চেন এর মধ্যেই কমন পেয়ে যাবে। এরপর আসবো আমরা 6ষ্ঠ অধ্যায়, দুর্যোগ বিপর্যয়। এখান থেকে দেখো প্রতিটি কোশ্চেন মান 1, এখানেও সমস্তই বললাম তোমাদের টেক্সট বই আমি পড়ে পড়ে 3-4খানা রাইটারের বই পড়ে যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার আমি সেইগুলো দিয়েছি, তাছাড়াও বিভিন্ন স্কুলের বিভিন্ন টেস্ট যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নপত্রগুলো কিন্তু আমি এখানে ইনক্লুড করেছি, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্মের কোশ্চেন থেকে এক অধ্যায়ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো ইম্পর্টেন্ট মানে করে রেখেছি এখানে। এখানে দেখো 6ষ্ঠ অধ্যায়ের 2 মার্কসের কোশ্চেন। এরপরে আমরা চলে আসবো 7ম অধ্যায়, ভারতের সম্পদ। এখানেও যে MCQগুলো আছে বন্ধুরা একবার একটু দেখে নাও, ইম্পর্টেন্ট MCQ এর সংযোজন এখানে আমি করে রেখেছি, শূন্যস্থান পূরণ তোমরা পেয়ে যাবে, শুধুমাত্র MCQ নয় SAQ এরও প্রচুর অংশ কিন্তু এখানে আমি করে রেখে দিয়েছি, ঠিক আছে? যারা টিউশন টিচার দেখছেন, যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পাচ্ছেন না, আমি তাদেরকে বারবার বলবো আপনি এই নোটসগুলো নিয়ে পড়ান, আপনার স্টুডেন্ট কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে, কথা বলতে পারলাম? এবং তারা কিন্তু ভালো রেজাল্ট আশা করি করবেই। এরপরে আমরা এই ভারতের সম্পদ থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে একটু দেখে নিন, যেভাবে যেমন এখানে একটু দেখুন প্রবাহমান বা অবাধ সম্পদ বলতে কী বোঝায়, এর সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য সমেত কিন্তু এখানে আমি ইনক্লুড করে রেখেছি, আশা করি সকলকে বোঝাতে পারলাম। এই কোশ্চেনগুলো করে গেলে কিন্তু এর বাইরে আশা করি কোশ্চেন হবে না, ঠিক আছে? এইখান থেকেই সমস্ত কোশ্চেন আশা করি সকলেই কমন পেয়ে যাবেন। যারা শিক্ষার্থী বন্ধু আছো
কোনো চিন্তা নেই, তুমি এইগুলো জাস্ট পড়ে দেখো, এইগুলো তুমি তোমার স্কুলের স্যার ম্যামদেরকে একবার একটু দেখিয়ে নাও যে স্যার বা ম্যাম এইগুলো কি ইম্পর্টেন্ট কোশ্চেন, বা এইভাবে যদি আমি লিখি 2 মার্কসগুলো তাহলে কি আমি ফুল মার্কস পাবো। যদি তিনি সম্মতি দেন অতি অবশ্যই কালেক্ট করো, যদি তিনি সম্মতি না দেন তবে তোমাকে কালেক্ট করার দরকার নেই। আশা করি যদি তিনি ভূগোল নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে ডেফিনেটলি তোমাকে এটা নেওয়ার জন্য পারমিশন দিয়ে দেবেন। আশা করি সকলকে আমি বোঝাতে পারলাম। তো বন্ধুরা, এর মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ যে চ্যাপ্টারটা আছে তার সমস্ত সাব চ্যাপ্টার থেকে আমি কিন্তু এমসিকিউগুলো দিয়ে দিয়েছি। অর্থাৎ যারা টিউশন টিচার এটা নেবেন, আগামী বছর কিন্তু আপনাকে আর নোটস কিনতে হবে না। এই নোটসে যতদিন সিলেবাস থাকবে আপনি কিন্তু এই নোটসটা কিন্তু পড়িয়ে গেলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখুন সব সাব টপিকগুলো এখানে আমি করে রেখেছি। পশ্চিমবঙ্গের নন নদীর থেকেও এখানে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? প্রত্যেকটা সাব টপিক ওয়াইজ এখানে আমি কোশ্চেন মোটামুটি রেডি করে রেখেছি। যদি এইগুলো করে যাওয়া হয় তাহলে ডেফিনেটলি কিন্তু কোশ্চেন এখান থেকে কমন আসবেই আসবে। সুতরাং ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না, আমি খুব তাড়াতাড়ি বা সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। তোমরা জাস্ট একটু দেখে নাও, ঠিক আছে? যারা পিডিএফ নিতে চাও তারা অতি অবশ্যই যোগাযোগ করো। আশা করি তোমরা সকলেই পিডিএফ পেয়ে যাবে। পেইড পিডিএফ পার পিডিএফ 49 করে পে করলে হয়ে যাবে। সমস্ত চ্যাপ্টার থেকে দেওয়া, সমস্ত টপিক থেকে দেওয়া, তোমার কোনো অধ্যায় নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? কোনো অধ্যায় নিয়ে তোমায় চিন্তা করতে, তুমি যে অধ্যায় চাইছো তোমার স্কুলে যে অধ্যায় মেনশান করে দেওয়া আছে তুমি সেই অধ্যায় থেকেই কোশ্চেন তুলে নিয়ে পড়তে পারবে। এখানে স্পেশাল কোনো চ্যাপ্টার দেওয়া হয়নি, এখানে সমস্ত চ্যাপ্টারকে ইনক্লুড করা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে দেখো অষ্টম অধ্যায়ে চলে যাব আমরা, পশ্চিমবঙ্গ। এই অষ্টম অধ্যায়ের যে প্রতিটি পোস্টের মান 2, ঠিক আছে? এখানে আমি সমস্ত যে সাব টপিকগুলো হয় সমস্ত সাব টপিকগুলো আমি কিন্তু এখানে মেনশান করে দিয়েছি। এই সমস্ত সাব টপিকগুলো যদি তুমি করে যেতে পারো তাহলে তো আর কোনো টেনশান নেই, ব্যাস এইগুলোর মধ্যে কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কথা বোঝাতে পারলাম? তো যদি তুমি এইগুলো নিয়ে পড়াতে পারো তাহলে এর মধ্যেই তোমার সমস্ত কাজ কিন্তু মিটে যাবে, এর মধ্যেই তুমি সমস্ত কিছুই কিন্তু কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম। তোমরা চেষ্টা করো এটা নিয়ে পড়ার, বা একটু প্যাটার্নটা দেখো কোশ্চেনের, ঠিক আছে? যদি ভালো লাগে অতি অবশ্যই নেবে, এইগুলোই পড়ে যাও, আশা করি এর বাইরে তোমার কোশ্চেন আসবে না। এরপর দেখো নবম অধ্যায় যাবো আমরা, মানচিত্র স্কেল। এখানেও প্রথমে আমি এমসিকিউগুলোকে মেনশান করেছি, এমসিকিউগুলোকে মেনশান করার পরপরে আমি কিন্তু এসিকিউগুলোকে তোমাদেরকে মেনশান করে রেখেছি। সুতরাং এই নোটসের উপরে আশা করি কোনো নোটস হবে না, বা আশা করি তোমায় কিছু পড়তে হবে না। তুমি যদি এইগুলো পড়ে যেতে পারো তাহলেই কিন্তু এনাফ হয়ে যাবে। সো এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান 2, এই যে প্রশ্নগুলো আমি রেখেছি এক্স্যাক্ট তোমার স্কুলে যে প্রশ্নগুলো কিন্তু আসতে পারে সেই ধরনের কিন্তু প্রশ্নগুলোকে এখানে ইনক্লুড করা আছে। তুমি জাস্ট কোশ্চেনগুলোকে একবার দেখো আর তোমার সাজেশানটা মেলাও স্কুলের, দেখবে এর মধ্যে হুবহু মিলে যাবে। তো বন্ধুরা, ভিডিও এমনিতেই অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি আর বেশি দীর্ঘায়িত করবো না। তার আগে একটু বলি, এখানে দেখো তোমাদের ইতিহাস থেকে আমি কিন্তু এমসিকিউ এসিকিউ 2 মার্কস এবং 80টার 2 নম্বর দিয়েছি। এখানে আমি 4 8 মার্কস তোমাদেরকে দিয়ে দিই, 70খানা 4 মার্কস দিয়েছি, 20খানা 8 মার্কস দিয়েছি। আর এখানে দেখো নবম শ্রেণী ফাইনাল এক্সাম ভূগোলের জন্য দেখো 80টি 3 নম্বর প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর 35টি কিন্তু 5 নম্বর প্রশ্ন দিয়ে দিয়েছি। যদি তোমরা এইগুলো করে যেতে পারো তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু প্রশ্ন এখান থেকে কমন পাবেই পাবেই পাবেই, ঠিক আছে? তো বন্ধুরা, যদি তোমরা নিতে চাও স্ক্রিনে নাম্বার সাথে সাথেই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? তো বন্ধুরা, আর ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।